মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিনিবাস পিকআপ সংঘর্ষে আহত হয়েছে অন্তত 14 জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাউসিয়া পাখির মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ASM রাশেদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মিনিবাস পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়েছে। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আশরাফুল আলম শুভ বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং 9 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।